ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের অসংখ্য অগণিত বেহিসাব বেলা হিসাব নিয়ামতের উপর আমরা চলতেছি, ঠিক না? আজকে এই মহল্লার জন্য, এই কুরবাইবাসীর জন্য সবচেয়ে নিয়ামতের বিষয় হইল আজকে এই ওয়াজের মাহফিল অংশগ্রহণ করা। কিন্তু দেখা যায় এখানে মানুষ নাই, আছে পিছনে দোকানপাটে গিয়ে দেখেন অনেক অসংখ্য অগণিত মানুষ সেখানে বসে আছে। আফসোসের বিষয়, আমরা সকলে দাবি করি মুসলমান, ঠিক না? বেঠিক, অথচ এই মজলিসের কত দাম, কত গুরুত্ব পয়গম্বর হাদিসে পাক ইরশাদ করেছেন। قال النبي صلى الله عليه وسلم لا يحوض قوما يذكرون الله إلا عفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. قال ابن مدردار পয়গম্বর হাদিস পাক ইরশাদ ফরমান, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিল অনুষ্ঠিত হয়, কোরআন ও হাদিসের মজমা জমা হয়, এই মজমার ভিতরে যদি আল্লাহর বান্দারা এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাকের রাসূল ফরমান, আল্লাহ পাকের পক্ষ থেকে সেকেন্ডে সেকেন্ডে একের পর এক কাজ মিলে আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহ জিজ্ঞাস করে আমার ফেরেশতারা কি ব্যাপার, কোথা থেকে তোমরা সারিবদ্ধ ভাবে আরশ পর্যন্ত পৌঁছলা? আল্লাহ জানে, তারপর আল্লাহ জিজ্ঞাস করে, ফেরেশতারা উত্তরে বলে, ও আল্লাহ, দুনিয়ার এক জমিনের ভিতরে আপনার বরকতের কথা আলোচনা হইতেছে, পয়গম্বরের হাদিসের কথা আলোচনা হইতেছে। আল্লাহ জিজ্ঞাস করে, বন্দা কেন মাহফিলে বসলো, এদের কি ঘর নাই বাড়ি নাই? বলে আল্লাহ, তাদের ঘর আছে, বাড়িও আছে, দোকান আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সবগুলা ছেড়ে এই মাহফিলের ময়দানে হাজির হইল, তাদের জীবনের গুনাহ আপনার কাছে মাফ চাইবে, মাফের জন্য তারা উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, এই বান্দারা কি আমাকে দেখেছে? বলে না, ওয়াল্লাহি বান্দারা আপনাকে দেখে নাই। বলে আমার জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। বলে জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। তারা গায়েবের উপর আপনার প্রতি ঈমান এনেছে, আপনি আছেন তারা বন্দারা বিশ্বাস করছে, আপনার জান্নাত হক, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। আল্লাহ রাসূল ফরমান, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, ওয়াল আযাবু কবরুল হাক্কুন, কবরের মধ্যে যে আযাব হবে তাও সত্য, ঠিক না? বেঠি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমানো, ফেরেশতারা এরা যদি আমাকে না দেখে বিশ্বাস কইরা মায়ের ভিতরে চলে আসলো, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার বান্দারা যারা মাহফিলের ইসামিয়ার ভিতরে আইসা বৈসা গেল, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুকা ক্যা মুহায়, আল্লাহ আল্লাহ তো মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। বাইরে আমার কোনো কিছু চাইবেন না, খেয়াল করে কথা বলি, শুনবেন তো। যারা মনে করেন আমরা আসতে পারলাম তারা দামি কিনা, ঠিক করে বলে, আমরা দামি না, কারণ এখানে হার সেকেন্ডে রহমত বরকত সাকিনা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে, চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। হাদিস ইরশাদ বংশে রাসূল ফরমান, ওয়া যাকারাহুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ামত জমাইছে আসমানে, কোথায়? আসমানে।
আল্লাহ দেখে দেখে বলে, ও আমার ফেরেশতারা, আমি বনি আদম সৃষ্টি করতে তোমাদের কাছে পরামর্শ চাইছিলাম, তোমরা আমাকে নিষেধ করছো দেখে তো আমার বন্দারা, আমার বন্দারা দুনিয়ার কাম ফালাইয়া, চাকরি ফালাইয়া, ব্যবসা ফালাইয়া, তার ঘর বাড়ি ফালাইয়া আমার কোরআন এবং রাসূলের হাদিস বয়ান শোনার জন্য মজলিসের ভিতরে এসে বসে গেল। আল্লাহ পাক আমাদেরকে নিয়া ওখানে আলোচনা করে কাদের জন্য, যারা আমরা মাহফিলের ভিতরে এসে বসছি। অনেকে চিন্তা করতে পারতেছে যে আওয়াজ তো আমি পাই, দোকানে চা টানবো, বিড়ি টানবো, গাঞ্জা টানবো, ওয়ার শুনতেছি, কোনো সমস্যা নাই। দুই কাজ কি একসাথে হয় কথা বলেন? নামাজে দাঁড়াইলে খাইতে পারবেন? কোনো কাজ করা যাবে? যাবে না। আপনি বিবাহ করতে গেলে, বিবাহর মধ্যে গেছেন যে বিবাহর মজলিসে আলমারি কাটতে পারবেন? একটাই কাজ ঠিক না ভাই? ঠিক আপনি সম্মানী হইতে হইলে এই সামিয়ানার ভিতরে আইসে আপনি বসতে হবে। ভিন্ন হাদিসে পয়গম্বর ইরশাদ ফরমান, কোন মানুষ এই মাহফিলে এখানে আসে তাও জানে না, রাস্তা দিয়া যে যাইতেছে মাহফিলের দিক দিয়া হঠাৎ তার কানে আওয়াজ গেল যে এখানে আল্লাহ পাকের কোরআনের বয়ান হইতেছে, হাদিসের বয়ান হইতেছে, দ্বীনের আলোচনা হইতেছে, আল্লাহ রাসূল ফরমান এই ব্যক্তিটা আওয়াজের উদ্দেশ্যে আসলো না, প্রতিমধ্যে দেখা সে বৈশা গেল। আল্লাহ রাসূল বলেন সে ওয়াজের উদ্দেশ্যে আসলো না, তার কাছে সে যাইতেছে কিন্তু মাহফিলের কথা শুনি না, যখন বৈশা গেল আল্লাহ রাসূল বলেন এই বন্দার আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহ রাসূল হাদিসে ফরমান, কোন ব্যক্তি যদি একবার ঈমানের সাথে সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাসূল ফরমান আসমান থেকে জমিন যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গা আল্লাহ তাআলা বান্দার জন্য নেক দ্বারা ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, একটা শব্দ হেরাবা। আজকে আমরা মুসলমান, মুসলমানের অনেক দাম আল্লাহ তাআলা দিয়েছে। একটা মুসলমান ঈমানদার গোলাম যদি দুনিয়ায় বাইচা থাকে একজন, আল্লাহ রাসূল ইরশাদ করবেন এই পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত কায়েম হবে না, ইসরাফিল সিংহের ভূ দিবে না। তবে মুসলমান আমরা ঠিক, কিন্তু মুসলমানই তো আমার আপনার ইসলাম আছে ভাই নাই? আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এলাকার মধ্যে তো অনেক মানুষ আছে, ব্যাপার কি খালি যায়, কেউই ঘরে, কেউই দোকানে, কেউই বিভিন্ন জায়গায়। আজকের দিন থেকে আপনারা দোকান থেকে বাইরে হইতে পারেন না, এটা তো আপনাদের জন্য বিশাল একটা সুযোগ আছে। এই ময়দান বেহেশতি বাগান আজ আছে রাত 10টা 11টা 12টা পর্যন্ত, তারপরে আর থাকবে না, এইটা আবারও ঈদের মাঠ, বেহেশতের বাগান হবে না। এই জিনিসটা হইতে পারে কিয়ামতের ময়দানে উঠবে উঠে আমার আপনার পক্ষে সাক্ষী দান করবে, বিশ্বাস হয়? সাক্ষী দিবে, বিশ্বাস হয়? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন উঠে যাবে, জমিন উঠে আল্লাহর কাছে সাক্ষী দান করবে, কোন জমিন বন্দার পক্ষে সাক্ষী দান করবে, এমন কিছু জমিন আছে দুনিয়ার কিছু কিছু অংশ, জমিনটা উইঠা ময়দান মহাশরে আল্লাহর কাছে তার বিপক্ষে সাক্ষী দান করবে। কি পক্ষে সাক্ষী দান করবে? এই মাত কিয়ামতের ময়দানে উঠবে যে আল্লাহ, আয় আল্লাহ 27 নভেম্বর 2019 কুরবাই দিকির বার এখানে ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, তোমার বান্দারা এখানে বসছে, আমি জমিন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ বলে জমিন সাক্ষী দিন। আমরা গুনাহ করি না ভাই? দুর্বলেন গুনাহ করি কিনা? তো আমরা যাতে বাঙালি মুসলমান, বাঙালিদের জবান খুব চালু
চুরি করে স্বীকার যায় না, মিথ্যা বলে স্বীকার যায় না। মিথ্যে আমাদের অভ্যস্ত বেশিরভাগ, কি মিথ্যে অভ্যস্ত। আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে, করার পরে বন্দাকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো বন্দা যে আমল করছো, ওই আমলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, তোমার জাহান্নাম হয়ে গেছে। তখন বন্দা আল্লাহর সাথে যুক্তি দাঁড়াইবে যে আল্লাহ আমরা তো গুনাহ করি নাই, কি করি নাই, গুনাহ করি নাই। তো আল্লাহ পাক আর কিছু বলবে না, আল্লাহ পাক চুপ করবে। বন্দা আমার আপনার পাও থেকে মাথা, মাথা থেকে পাও পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে না? আল্লাহ তাআলা তিন জিনিসের ভিত্তিতে আমার আপনার গুনাহকে প্রমাণ করবে। কয় জিনিসের ভিত্তিতে? আপনি গুনাহ করছেন কিনা কোন প্রমাণ নাই, কোন আমলনামা তো আছে সেইটা পরে, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার শরীর শরীরের মাধ্যম থেকে কথা বলবে যে আল্লাহ এই বান্দা গুনাহ পাপ করছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এক নম্বর হাত কথা বলবে, আল্লাহর কাছে হাত কথা বলবে যে আল্লাহ এই বান্দা প্রমাণ, এই বান্দা গুনাহ করছে, অস্বীকার গেছে, জবান দ্বারাই বান্দা আল্লাহ জবানের মধ্যে সিল মেরে দিবে, মোহর মেরে দিবে, বান্দা কথা বলতে পারবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রেকর্ড করে দেয় ওয়াতাশহাদু আর ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রথম নম্বর হাতে কথা বলবে যে আল্লাহ এই বান্দা মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে, আমার এই হাত দ্বারা সে গুনাহ করেছে, হাত কি সে ভালো কাজে ব্যবহার করে নাই, ভালো কাজে হাতকে মূল্যায়ন করে নাই, খারাপ কাজে স্পর্শ করছে, আল্লাহ আমি হাত তার বিপক্ষে সাক্ষী দায়ের করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন এই পা ওয়া সাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার কাছে পায়ে কথা বলবে যে আল্লাহ এই পাও দ্বারায় যাত্রার গানে গিয়েছিল, এই পাও দ্বারায় মমতাজ বেগমের গানের মঞ্চে গিয়েছিল, এই পাও দ্বারায় মাহফিলের পায়ে যায় নাই, মাহফিলের মাহফিলে যায় নাই, এই পাওটা তুমি আল্লাহ পাক নিয়ামত দান করছিল, পায়ের হুকুক সে আদায় করে নাই, আজান মসজিদ হয়েছে ঠিক, গাছটা খুঁড়াইয়া মসজিদ থেকে অন্য দলে চলে গেছে, আল্লাহ বন্দা মিথ্যা বলতেছে, আমি এই আমি পাও আপনার কাছে সাক্ষী দায়ের করলাম, এই বন্দা অপরাধী মিথ্যাবাদী। তৃতীয় নম্বর সূরা জিলজালের আয়াত আল্লাহ পেশ করবে এই আরদে জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, দুনিয়ার কোন জায়গায় কোন ক্ষেত্রে কোন অংশের ভিতরে আপনি বিচারই করেছেন, গুনাহ করেছেন, পৃথিবীর কেউ জানে না, আমি জানি না, আপনি জানেন না, হাত্তাকে স্ত্রীও জানে না, পৃথিবীর কোন মানুষ জানক না জানক, এক আল্লাহ জানে কিনা বলেন, জোরে বলুন জানে কিনা, জোরে বলুন জানে কিনা, সকলে ডাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জানে, আল্লাহ সব জানে, আল্লাহ বলেন অবন্ধ শুনো, আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা পিপীলিকা হাতে কোন আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা পিপীলিকা হাতে বন্দা আমার আরশে আমার কানের ভিতরে আওয়াজ পায়, আমি স্বচক্ষে দেখি এর নাম হচ্ছে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। আমরা ঘুমাই আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, যদি আমার ঘুম তন্দ্রা থাকত আসমান জমিন ভেঙ্গে চুরমাচুর চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। কি বুঝলেন? তাহলে হাত কি আমার আপন? পাও মুখ মুখ তো বন্ধই করে দিতে, যে মুখে খালি করে মিশে বন্ধ, আল্লাহ বলবে তোমাকে
আমি অপরাধী সাব্যস্ত করার জন্য মুখের প্রয়োজন নাই। সিলমাল্লাহ, তোমার শরীরে যদি আগুন ছিল তুমি এই আগুন গুলো তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দান করে। কি মনে করছে? মনে করছেন যে আমরা মুসলমান, আখিরি জামানার উস্তাদ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে, কালামে হাকিমের 114 সূরা এর থেকে সূরা বাকারা প্রথম সূরা, দ্বিতীয় সূরা সূরাতুল আলে ইমরান, হাফেজে কোরআনের 14 পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা দ্বিতীয় লাইন তেলাওয়াত করেছি, 102 নম্বর আয়াত। বিশ্ব নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমিয় বাণী হাদিসে পাক থেকে দুই টুকরা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় হাদিস ও কোরআন ভিত্তিতে সহি তরিকায় আমার নিয়তে খলুসিয়তের সঙ্গে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা যারা এসেছেন আমলের নিয়তে ইখলাসের সহিত কথাগুলি শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله إرشاد قرآن هاي من دلال يا أيها الذين آمنوا هاي من دلال هاي مسلمان لا اتقوا الله আল্লাহকে ভয় করো, হাক্কাতু কাতিহি ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া, পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে না। কে বলেন? সংক্ষিপ্ত তর্জমা, আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। কারে বলছে পরিপূর্ণ মুসলমান হইয়া মরবা না, পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যেতে হবে। পরিপূর্ণ মুসলমান হইতে হলে এই হাদিসে কিছু গুণ বয়ান করছে রাসূল। পরিপূর্ণ মুসলমান কারা? আল্লাহ রাসূল বলেন পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত দ্বারা, কথা খেয়াল করে শুনবেন, হাত দ্বারা, জবান দ্বারা, অর্থাৎ আমার পুরা শরীর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর দ্বারা অন্য একটা মুসলমান যেন কষ্ট না পায়। বুঝতে পারছেন? পরিপূর্ণ মুসলমান কারা? আমার ব্যবহারে, আচারে, চলনে, মুআমালাত, মুআশারাত, তিজারত ইত্যাদি ইত্যাদি, ব্যবসার ক্ষেত্রে, সামাজিক ভাবে যেই জায়গায় আপনি চলেন সেই জায়গায় যেন কোনো একটা মুসলমান আপনার দ্বারা কোনো কষ্ট পেয়ে অন্তর থেকে উহ শব্দ বাইর না করতে পারে। চাই সেই মুসলমানটা আমেরিকার হোক, চাই সেই মুসলমান জাপানের হোক, চাই সেই মুসলমান লন্ডনের হোক, অর্থাৎ যেই কোনো মুসলমান আপনার কাছে আসলে যদি নিরাপদ পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে আপনি একজন পরিপূর্ণ মুসলমান। ভিন্ন হাদিস তেলাওয়াত করছি রাসূল ফরমান, আমরা দুনিয়ায় প্রত্যেকটা মানুষ শান্তি চাই, ঠিক না বেঠি? জোরে কথা বলবেন, ঠিক না বেঠি? শান্তি সকলে চাই, শান্তি চাই দুনিয়ায়, মৃত্যুর পরে মুক্তি চাই, ঠিক না বেঠি? দুনিয়ায় শান্তি চাই, ভালো ভালো খাওয়া, বড় বড় গাড়ি বাড়ি হোক, বড় বড় বিল্ডিং হোক, বিল্ডিং হোক, ইত্যাদি ইত্যাদি হোক। মৃত্যুর পরে চাই যে আল্লাহ যেন প্রথম গাড়ি কবর থেকে আমাকে শান্তি করে একবারে আবাদুল আবাদ পর্যন্ত। চাই না ভাই?
তবে শান্তি কিসের মধ্যে? সিনেমার মধ্যে, জলসার মধ্যে, ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে, ঘিস ব্যাপারটার মধ্যে, বেহায়ামি ব্যাপারটার মধ্যে আমার শান্তি? আল্লাহ রাসূল এখানে বলছে দুইটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম, এই দুই জিনিস যদি তুমি পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে, পূর্ণাঙ্গ মুসলমান পূর্ণাঙ্গভাবে যদি এই দুই জিনিস ধরে রাখতে পারো, তাহলে আমি রাসূল তোমাকে জান্নাতে দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। তারাক্তুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীর উম্মতের দল পয়গম্বর ইরশাদ ফরমান, দুই জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটার নাম হয়েছে কোরআন। ধরে বলুন কি? কোরআন। ধরে বল কি? আল্লাহ পাকের রাসূল ফরমান এক নম্বর কোরআন, দুই নম্বর আমি রাসূলের সুন্নাত। আমি রাসূলের কি? সুন্নাত। সুন্নাত বলতে কি বুঝান? দাড়ি কেমন, ব্যাপারটা চলন, যদি মুসলমান শান্তি পাইতে চান, দুই জিনিস পূর্ণাঙ্গ ভাবে পরিপূর্ণ ভাবে যদি আপনি আমি আগ্রহী করতে পারি, আল্লাহ রাসূলের ওয়াদা তোমার কতটা হবে জান্নাতের বাগান বলে। সুবহানাল্লাহ। এখন তো আমরা কোরআন পড়তে জানি না, ঠিক না বেঠি? কোরআন না পড়লে কি হবে? কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারবেন তো নাকি পারবেন না? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখলে কি লাভ না ক্ষতি? কতটুকু লাভ? অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। আমাদের দেওবন্দের ওলামা বহুত বড় বুজুর্গ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই লেখেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে কোন নায়েবে নবীর সাথে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে, মৃত্যুর পরে কবরে রাখবে, কিন্তু তার চেহারা মাথাটা কেবলা থেকে ঘুরে যাবে, নাউজুবিল্লাহ, কেবলা থেকে ঘুরে যাবে। পরীক্ষা হয়েছে, আলেম বিদ্বেষীরা তাদের দুনিয়াও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই। আপনি হয়তো বা কোরআন শিখলেন না, পারেন না, শিখার চেষ্টা করলেন না, কিন্তু কোরআন ওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা হইতে পারে এর বদৌলতে মহাব্বতের কারণে আপনাকে জান্নাত দান করবে, ঠিক না বেটি? তা আল্লাহ রাসূল বলেন শান্তি হচ্ছে দুই জিনিসের ভিতরে, একটা হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, দ্বিতীয় নম্বর রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। হাদিস জানেন কিনা? এদিকে গেলে আবার অনেক লম্বা যাইব, কারণ হাদিস দিয়ে পাগল হয়ে গেছে। এক দল আছে হাদিসের পাগল, আরেক দল কোরআনের পাগল। আচ্ছা, আল্লাহ বলছে দুটো একসাথে আমাকে মানতে হইলে রাসূলের এতাত, আল্লাহকে পাইতে হইলে রাসূলের মাধ্যম, দুটো সারন যাবে না। স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায়, এর মধ্যে বরকত না গজব, ধরবেন? স্বামী স্ত্রী আল্লাহ বলেন একসাথে থাকবে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা দুইজন একসাথে থাকবে, পৃথক হইলেই বেজা, পৃথক হইলে বেজা। তাহলে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ পাকের রাসূল। কালিমাটা একসাথে লেখা না? এখন কালিমা লেখার সমস্যা, অনেকে কই কালিমা বলে শিখি, যদি কপাল মন্দ হয়, যদি আমার তকদির খারাপ হইয়া যায়, আমার যদি কপাল মন্দ, তকদির খারাপ, ভিতর খারাপ হয়ে যায়, তো আল্লাহ তাআলা আমার আব্বার মুখের আলফাজ নষ্ট করে দেয়, ভিতর থেকে খারাপ এই জবান দিয়ে আলফাজ নষ্ট হয়ে যায়, জবান দিয়া খারাপ কথা চলে আসে। আমি আপনাকে খেয়াল করতে হবে, আমি মুসলমান কি ভাই? মুসলমান।
আল্লাহ আয়াতের প্রথমে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন। এখন বুঝাইতে হবে আপনাদেরকে, হুজুর আমরা তো ঈমানদার বুঝি না, ঈমানদার কারা, মুমিন কারা? আমরা তো মনে করি পাঁচ বেলায় দুই বেলা নামাজ পড়ছে, বড় বিরাট ঈমানদার হয়ে গেছে। আমরা তো মনে করি সকালে ফজর এসে আসে নাই, জোরে আইসা হাজিরা দিছে, মাগরিবও পড়ে নাই, জোর আসরও পড়ে নাই, এশাও পড়ে নাই, ঈমানদার হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ঈমানদার তো ছিল আবু বকর, ঈমান ছিল ওমর, ঈমানদার ছিল আলী, ঈমানদার ছিল তুলহা, ঈমানদার ছিল বেলাল হাবশি, ঈমানদার ছিল খাতবাব ও খুবাইব, তাদের কাছে ঈমানের মূল্যায়ন ছিল। আজকে আমি দাবি করি মুসলমান, কিন্তু ঈমানের মূল্যায়ন আমার কাছে নাই। তাদের কাছে কেমন মূল্যায়ন ছিল সংক্ষেপে, হযরত খাতবাব ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, এর নাম ঈমান, ঈমান আনার কারণে আবু জাহেল উতবা সাহেবা কাফেরদের বড় বড় লিডাররা, জ্বলন্ত আংরা, বড় বড় জ্বলন্ত আংরা, বালুগুলি আগুনের মতো জ্বলন্ত আংরার ভিতরে খাতবাব ও খুবাইবকে, জ্বলন্ত আংরার ভিতরে সমস্ত শরীরের পোশাক, একটু পোশাক নাই, পোশাক গুলি সমস্ত গুলি বানছে, একবারে শরীরটা উদাম, শরীরটার মধ্যে বস্তুবিহীন। খাতবাব এবং খুবাইকে বলছে, তোরা কেন আল্লাহর প্রতি ঈমান এনেছো, বল, রাসূলকে কেন আখিরি জামানার পয়গম্বর বলে স্বীকার করেছো, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান কেন, আল্লাহ ঈমান কেন আনছো? যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে এই জ্বলন্ত কয়লার ভিতরে এইভাবে রাখা হবে, তোমাদের শরীর গুলা পুড়ে যাবে। ভাইরাবার সাহাবায়ে কেরাম বলতেছে, ও কাফেরের দল, কাফেরের গোষ্ঠী শুনে নে, আমরা তো এমন ঈমান, আমরা তো এমন রব্বের প্রতি ঈমান এনেছি, পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত তুআমুল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ঈমানের শরবত পেয়ালা পান করছি আমরা, যে রব্বে করিম আমাকে সৃষ্টি করেছে, তোকে সৃষ্টি করেছে, আসমান জমিন কুল কায়নাত যে রব্বুল আলামিন তৈরি করেছে, সেই রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি। যতই কষ্ট দাও না কেন কাফেরের দল, চূড়ান্ত চূড়ান্ত আমাদের কথা শুনে নাও, যতই কষ্ট দিবা, যতই কষ্ট দিবা, আমাদের ঈমান কাদা হবে, কখনো ঈমান এনেছি, ঈমান ছাড়বো না। বাইরে আমার খাতবাব খুবাইবের শরীরের ভিতরে বড় বড় গর্ত, মদিনা মুনাব্বারা যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খাতবাব তোমার শরীরটা একটু দেখি, তোমার কবরটা এত চিকন কেন, কবরটা চিকন, একবারে চিকন। খাতবাবের চোখের পানি ফেলে দিছে, বলতেছে, ভাই ওমর, আমার কবর তুমি দেখবা। ওমর বলে, কেন তোমার এই হালাত হলো? বলে, ও ওমর, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, রাসূলের প্রতি ঈমান আনার কারণে এই কাফেররা আমাকে জ্বলন্ত কয়লার ভিতরে, জ্বলন্ত আংরার ভিতরে এইভাবে শোয়াইয়া চিত করে চাপা দিছে, আমার শরীরের গোস্তগুলা খসে খসে, চর্বিগুলা খসে খসে, সমস্ত গোস্ত চর্বিগুলা খসে, এই আংরাদার আগুন নিভে গেছে, আমার শরীরে গোস্ত নাই, শুধু হাড্ডি আছে। ইমান হচ্ছে, আর আমরা দশটি হয়নি ইমান বিক্রি করে দেয়, এক কাপ চায়ের গেছে ইমান বিক্রি করি, ঠিক না? দেখি বিচারে বৈশি এখন বাদী বিবাদী দুনদন হাজির, ওই দিক দিয়ে আসতে সভাপতির কাছে, আসসালামু আলাইকুম মুসাফা, হাদিয়া দে, বুঝলেন না? হাদিয়া দিছে বিচার গুইরা, যেই বেড়া দোষ, যে বেড়া পিঠা খাইছে, হে বেড়ার উপর নিয়ে বিচার পালা, এবার তোর পিঠ লোক, তুই অন্যায় করছ, তুই খারাপ না হলে তোর মানে
জান্নাত আছে, জান্নাত বাপ দাদার সম্পত্তি রেশ জুড়ে রাখছে, জান্নাত দিয়ে দিব। হ্যাঁ, ভাইরা আমার, ফেরাউন কি আপনারা সকলে চিনেন? চিনেন না? আপনাদের এলাকা আছে? ইসলাম দ্রোহী, কোরআন দ্রোহী, আলেম ওলামার বিপক্ষে লোক থাকে কিনা থাকে করে বলুন। ফেরাউনের অর্থমন্ত্রী ছিল মুসলমান, এই অর্থমন্ত্রীর স্ত্রী ছিল ফেরাউনের দাসী, দুজন মুসলমান, দুজন মুসলমান, ফেরাউন কাফের। ফেরাউনের বিবি কি ছিল? দুজন কি ছিল? মুসলমান। আজকের মা বোনেরা, মুসলমান স্বামী পাইয়াও, স্বামীও মুসলমান, স্ত্রীও মুসলমান, কিন্তু মুসলমান না হিন্দু বলা যায় না। গত কিছুদিন পূর্বে রোডের মধ্যে দেখি একটা মেয়ে, আফসোসের বিষয়, মেয়ে যেরকম হোক না কেন, কমপক্ষে এক হাতের কম হবে না একটা তাস মোবাইল, হাঁটতেছে হাঁটতেছে মোবাইল চালাইতেছে। জিজ্ঞেস করলাম কে, এক লোক বলতেছে যে আমাদের এই পরিচিত, বলে আপনি খুব কৌমকের মেয়ে হুজুর, আমি মাশাআল্লাহ আপনি খুব শুকরিয়া আদায় করলেন। আর তে যে ড্রেস পিনছে, যেই পোশাক পরিধান করছে, শুধু পুরুষের ঘুষ দেই যে আমার মেয়েকে ইফতিদিন করছে, আমার মেয়েকে দর্শন করছে, আমার মেয়েকে পালাইয়া নিয়ে গেছে। ও মুসলমান, কেন নিয়ে গেছে? তুমি তো কোরআন মানো না, রাসূলের হাদিস মানো না, ঠিক না বেটি? তুমি তো মুসলমান, মুসলমানের পোশাকই দেখি, যেই পোশাক পরিধান করছে উলঙ্গ সব দেখা যায়। মুসলমানের মেয়েরা যদিও করতে চায় যা, তোমার কথা নাই, কোরআন লেখা করবেন, কোরআন করো বাপিত্তি নাই, কিন্তু বাবারা আমার বোরকাটা পরিধান করাইয়া হিজাব লাগাইয়া যদি পাঠান, আপনাকে কে নিষেধ করছে? কোন ওলামারা নিষেধ করছে কিনা করে বলুন? কেউ নিষেধ করছে না। না, তার যে পরিস্থিতি আমি দেখলাম, খোদার গজব তো না আমি হইতেছে হইতেছে, এই বড় লম্বা মোবাইল কে দিল? হয় বাপ নইলে মা নইলে গার্লফ্রেন্ড, ঠিক না বেটি? গেরে বল, তিনজনে একজনে হয়তো বা দিছে, শরীরের মধ্যে 10 কেজি কুস্ত নাই, কিন্তু মোবাইল দেওয়া বেখন্ড বেজি, এই মোবাইল তুমি কেন মেয়ের হাতে উঠাইয়া দিলা? এইটা কি মুসলমানের চরিত্র? ধরে বলুন চরিত্র না? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান আইনানে খুদ কদস্তে খাজাদাদান গর্বে সরত আদিমি ইংসা বুদি গর্বে সরত আদিমি ইংসা বুদে আহমদ আবু জাহল হামে কে সাবুদে আদিমীরা আদিমিয়াত লাজমাস উদেরা গর্বু না বাসাদ হাই সমাস। আল্লাহ আল্লাহ আশেক ফরমান, মুসলমান কাকে বলা হয়? ওরে আজকের মুসলমান মসজিদের আজান হয়, মসজিদে জমা হয় না, অথচ আল্লাহর আশেক ফরমান মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যখন যখনই যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বন্দার উপর কোন কিছু নাযিল হবে, এইটা এখন করতে হবে, বন্দা মাথাটা নিচু করে সাদরে গ্রহণ করে নেয়, যেমন আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ, মসজিদের মিনারায় থেকে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরুষগুলো মসজিদে জমা হয়ে যাবে, মা বোনেরা ঘরের কোনায় এক জায়গা সুন্দর করে বেছে নিবে, সেই জায়গায় মুসল্লায় দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার। কতটা সুন্দর পয়গম্বরের বাণী, পয়গম্বর বলে যে সমস্ত পুরুষরা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে, আর তার স্ত্রীরা ঘরের কোনায়। মসজিদে রহমত, ঘরেও রহমত, স্বামী স্ত্রীর রহমত, ছেলে সন্তানের ভিতরে রহমত, মেয়ের সাথে রহমত, পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে রহমতের বন্ধন আল্লাহ সৃষ্টি করে দিবে, ঠিক না বেটি? কিন্তু দেখা যায় কোন সময় যদি স্বামীও আছে, স্বামী হস্ত আইসে নামাজটা বললে কি কইবে? নামাজ হাজি হতে হাজি হস্ত আইসে নামাজ না কি কইব? কিন্তু হাজি তো হাজি, কি স্ত্রীকে এখনো পর্দায় নিতে পারে না, এখানে হুজুরে ওয়াজ কইলেন না, আপনারা কিসের ওয়াজ করেন? কি কোরআন নাই?
প্রথম বলে নিচ্ছি, আল্লাহ পাকের রসুল হচ্ছে দুই জিনিস শান্তি, কোরআন এবং হাদিসের ভিতরে শান্তি। পর্দার ওয়াজ করলে করবেন না, হালালের ওয়াজ করে করবেন না, সুদের ওয়াজ করলে করবেন না, ঘুষের ওয়াজ করলে করবেন না। তো হুজুরে কি কোরআন দিন তোমার মাথার ওয়াজ করবো নাকি? হুজুর তো ওয়াজ করবে কোরআনের, ঠিক না বেটি? প্রথমবারই বললেন যে তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি, তো ঈমানদার কারা, কিভাবে ঈমান আনলো? যেইভাবে ইমান আল্লাহর প্রতি ইমান এনেছে সেইভাবে তুমিও ইমান আনতে হবে। তাহলে তুমি হইবা আল্লাহ তাআলার খাস একজন ইমানদার বান্দা। অর্থমন্ত্রীর মেয়ে দাসীটা ফেরাউনের ঘরে, তার মেয়েকে সব সময় চুল আসাইয়া দিত, চুল চুল বাউ কইরা দিত, চুল যেন বেকার না হয়। কাজ করতেছে কাজ করতেছে, হঠাৎ করে একদিন তার জবান থেকে বের হয়ে গেছে আল্লাহু আকবার, জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, দাসীর নাম ছিল মাশেদা, ও মাশেদা তোমার আল্লাহ কে? আল্লাহ তো আমার বাপ ফেরাউন। মাশেদা ডাক দিয়ে বলে, ও ফেরাউনের কন্যা শোনো শোনো শোনো, তুমি যখন টের পাইয়ে গেছো আমার জবান দিয়ে যেন আল্লাহর নাম বের হয়ে গেছে, আর আমি গোপন রাখতে চাই না, আমি সেই আল্লাহর কথা বলছি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, তোমার বাবাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ সারা কুল কায়নাত তৈরি করেছে, সেই আল্লাহর কথা আমি বলতেছি। খবরটা ফেরাউনের কাছে পৌঁছে গেল, ফেরাউন বলতেছে তার জল্লাদ বাহিদেরকে, ভাই নজর করে শুনুন কথাগুলি, ফেরাউন তার জল্লাদকে পাঠাই দিবে, যাও মাশেদাকে আমার কাছে ধরে নিয়ে আসো। নিয়ে আসতে ফেরাউন বলতেছে, মাশেদা তুমি বলে আল্লাহর নাম লইছে কোন আল্লাহ? আরে রব্বুকুমুল্লাহ আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় আল্লাহ, আমার চাইতে আল্লাহ কে আছে? বলে আমি তো সেই আল্লাহর গোলামি করি, সেই আল্লাহর নামটা মুখ দ্বারা উচ্চারণ করেছি, যে আল্লাহ তোকে বানাইছে, যে আল্লাহ তোর মেয়ে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমার বাবাকে বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ তুই যে তখ্তের উপর বৈশা বাহাদুরি দেখাইছে, তোকে যে রাজত্ব দান করছে সে আল্লাহর কথা আমি বলতেছি। ফেরাউন ডাক দিয়ে বলে, তুমি তো ভালো করে জানো আমার, তুমি তো ভালো করে আমাকে চিনো, আমার জল্লাদ বাহিনীর ব্যবহার তুমি ভালো জানো বলে জানি জানি, খুব ভালো করে জানি, কিন্তু আমি বলে ভালো আছো, এখন আমাকে খোদা দাবি কর, তোর সেই আল্লাহকে বাদ দেয় এন্নাম ইমান। মা সেটা পরিষ্কার জানাই দিছে, ও ফেরাউন তোকে কেন আমি খোদা মনে করবো না, আমি এক খোদার উপরে ইমান আনছি, কোন খোদার উপর? আমন্ত বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি তো এক রবের উপর ঈমান আনছি, যেই রব লা শারীকা লাহু, কারোর সঙ্গে শরীক নাই, আমি একত্ববাদ, বন্ধু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, যার কোন বেনিয়াজ বেনিয়াদ কোন অংশীদার নাই, সেই আল্লাহর উপর আমি মাশাআল্লাহ ঈমান এনেছি। বলে ইমান ছেড়ে দে, বলে না ছাড়বো না, বলে তুই কি জানিস
তোর দুইটা বাচ্চা আছে ছোট ছোট, এই বাচ্চাগুলি এখন জ্বলন্ত তেলের ভিতরে ফলাইয়া ঘুণা করবো। ওই মুসলমান শুনো, ইমান মা সে দাদা কি বলে, পরিষ্কার জেনে নে, আমি তো রব্বে কারীমের প্রতি ইমান আনছি, ইমান কখনো ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। আমার মেয়ে দুইটা কেন, আমাকেও যদি তুমি এই জ্বলন্ত তেলের ভিতরে ফালাইয়া যদি আংলা করে ফেলো, গুনা করে ফেলো, পরিষ্কার জানাই দিলাম না না, আমি সেই আল্লাহর প্রতি ইমান আনছি, ছাড়বো না। সর্বপ্রথম ফেরাউন জল্লাদকে দিল বিশাল বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করে, তেলটা বকবক ফুট 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 করতেছে, এই মাসে তার একটা মেয়েকে তেলের ভিতরে ফেলাইল। মাসিকে আল্লাহকে ডাক দিল, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার প্রতি ইমান আনার কারণে, রসুলের প্রতি ইমান আনার কারণে এই ফেরাউন জল্লাদ দিয়া তার জল্লাদ বাহিনীকে দিয়া আমার কন্যাটাকে ফুলন্ত তেলের ভিতরে দিয়া খুনে করে ফেললো। আল্লাহ আল্লাহ দেখে কিনা, আল্লাহ দেখতেছে, ইমান পরীক্ষা করতেছে যে মাসে তার কেমন ইমান, কেমন ইমান ওয়ালা বান্দি। আমি দেখি এক নম্বর মেয়েটাকে ফুরাইয়া ফেলল, দ্বিতীয় নম্বর আবার মেয়েটাকে ফালাইল, বলে তুই আমাকে খোদা মান, ওই খোদা চার। মাসে তা বলে না পারবো না, পারবো না, এক আল্লাহর প্রতি ইমান আনছি, আর অন্য কাউকে এখানে শরীক করবো না, আমার আল্লাহ এক। বলে এখনো ভালো আছে, তোর দ্বিতীয় মেয়েটা আবার এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করবো। আর আমার বন্ধুরা, আমার ও মুসলমান, মুসলমান দাবি করো, ওই দিনের তুম তোমাকে আল্লাহ শাস্তি দিছে যে তুমি ইমান পরীক্ষার জন্য দ্বিতীয়বার ফেরাউন তার মেয়েটাকে আবার ওই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। মাসিদা আল্লাহকে বলে একটা চিৎকার দিল, আল্লাহ তুমি দেখতেছ, তারপরেও আমি কিন্তু ইমান ছাড়বো না, কি করবো না, ইমান ছাড়বো না। দ্বিতীয় শেষ পরে আসছে মাসে তার পালা, বান্দির পালা, বলতেছে ও বান্দি এখনো তোমার সময় আছে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মেনে নাও। বলে না তোকে আমি কেন খোদা বলবো, আমার খোদা তো এক রব্বে কারীম, যে আল্লাহ তোকে বানাইছে আমাকে বানাইছে, মানুষকে আমি কেন খোদা দাবি করব, আমার রব তো উপরে বৈশা দেখতেছে। মা সেটা বলে, এখন ফেরাউন বলতেছে, মা সেটা এখন তোমার পালা, তোমাকে কি করব, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। ভাইরা আমার বন্ধুরা, আমার মা সেটা ফেরাউনকে লক্ষ্য করে বলে, ও ফেরাউন তোর জল্লাদ বাহিনীকে পাঠা। আর ফেরাউন আমার নাকের গা, আমার নাকের ভিতরে জান্নাতের গ্যারান পাইতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নাকের কাছে জান্নাতের গ্যারান পাইতেছি, আমি তো প্রস্তুত তোর এই তেলের ভিতরে শহীদ হওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি তুই আমাকে তেলে ফালাই দি, আমি রব্বে কারীমের সাথে দিদার লাভ করে ফেলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহর সঙ্গে দিদার হবে। ভাইরা আমার মা সে তাকে পালাইবার পূর্বে মা সেটা একটা শর্ত দিল ফেরাউনকে, ফেরাউনের আরেকটা কাম ছিল, শর্ত দিলে শর্তটা পূরণ করত, ওয়াদা দিলে পূরণ করত। দুর্বল কাফেররা ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে, আর আমরা মুসলমানরা যদি ওয়াদা দেই যে হুজুর কালকে 10টায় আমু, এরপরের দিন 10টা আইন না, এমন ওয়াদা তাহলে আপনি নসরত পাইবেন কি ঠিক আছে, লেবেশটা খালি মুসলমান ইয়া দূর, ভিতরে তো কিছু নাই, ভিতরে শুধু হিংসা, বিদ্বেষ, গিবত, শেখায়েত, চুমুন খুরি, খালি পরেরটা কেমনি খাবো, এই সব ভিতরে জাম লাইয়া রয়েছে, তো নুসরত কিভাবে পাইবে, খাবার মতো তো রয়েছে। মা সেটা ডাক দিয়ে বলে, ও ফেরাউন আমার নাকের সামনে জান্নাতের ঘেরান পাইতেছি, মা সেটা বলল একটা শব্দ, আমার দুইটা মেয়েকে তুমি জ্বালাইয়া পুড়াইয়া গুনাহ করে ফেলছ, আমাকেও গুনাহ করে ফেলবা, গুনার পর আমার দুই মেয়ের এবং আমার শরীরের হাড্ডিগুলা একসাথে জমা কইরা একটা জায়গার ভিতরে তুমি দাফন করবা কিনা বলো। ফেরাউন বলে, ওকে তোমার শর্ত মেনে নিলাম, শর্ত মেনে নিয়ে মা সেটাকে ওই ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করে গুনাহ করে ফেললো। ভাইরা আমার
ফেরাউন তিনজনের হাত দিয়ে একসাথে করে এক জায়গায় পুঁতে রাখলো। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম মিরাজ করাইতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আমি জান্নাতের জ্ঞান পাই, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। জিব্রাইল বলে, হুজুর হুজুর, এইখানে আপনি যে জান্নাতের জ্ঞান পাইতেছেন, এইটা হলো ওই যে ফেরাউনের বন্দি মা সেটা আমরা মুসলমান স্বামী ভাই আমার বোন নামাজ পড়ে না, ঠিক না? আর ফেরাউনের স্ত্রী বা ফেরাউনের স্ত্রী আসিয়া মুসলমান নেককার জান্নাতি মহিলা বলেন সুবহানাল্লাহ। এই ইমানের কথা বলছে সংক্ষেপে, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, কেমন ভয়, ছোট্ট একটা সিদ্ধ কেমন ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সব হাদিস কোরআন দেখতে বুঝতে হাদিস এবং কোরআন থেকে হাক্কা তুকাতিহি, কেমন ভয়, আমার আপনার মতন ভয়, রোজার দিন দুধ দিয়া পানি খাইয়া নাই ভয় আল্লাহ দেখবে না, রোজার দিন দোকান গুলার সামনে দিয়া কালা পর্দা দেয়, কালা পর্দার ভিতরে কি আল্লাহ দেখে নাকি? হ্যাঁ, জোরে বল দেখে। কেমন আমরা ভয় আল্লাহকে করি, নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজে বলি আল্লাহ তাআলা আমাকে সরল সোজা সঠিক রাস্তায় চালান। ভাই হইয়া আইসা বলে, হুজুর 1 লাখ টাকা সুদের টাকা দাও, ঠিক না? কারা করে মুসলমানের তো সুদ কার নাকি হিন্দুরা খেতেছে? মুসলমানের তো কার টাকা আওলাদ চাইলে নাই, সুদ হলে আছে। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ যেমন, আমি আল্লাহ রহমত তেমন, আমি আল্লাহ যেমন, আমি আল্লাহর আজাব এত বড়, ঠিক না বেঠি? আমি আল্লাহ যেমন, আমাকে ভয় করতে হবে তেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আইন পেশ করছে, দুধের মধ্যে পানি মিশাইতে পারবা না, দুধের মধ্যে কি পানি মিশাইতে পারবা না, বর্তমানে পানি মিশান লাগে না, ট্যাবলেট দিয়ে দেয় পানি হয়ে যায়, গরুকে ট্যাবলেট খাবাইয়া দেয়, সবার একই হুকুম হারাম, পানি মিশাইতে পারবা না। ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র প্রধান ছিলেন, এবং হুজুর নামাজ করলে হুজুর রাজনীতি বলেন কি করে? এই পুরা কোরআন রাজনীতি কথা আছে, পুরা কোরআন। আমার আপনার রসুল, জোরে বলবেন আমার আপনার রসুল হায়াতের জিন্দগিতে অর্ধ দেশের খলিফা ছিলেন কিনা? জোরে বল, রাষ্ট্রপ্রধান ছিলেন রসুল? রসুলের উন্মতরা কি রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না? হ্যাঁ, হুজুরের রাজনীতি পুরা কোরআন রাজনীতি, আহকামের উপরে 500 মতো আয়াত আছে, সব রাজনীতি। সুলাইমান আলাইহিস সালাম নবী, দুনিয়ার বাদশা ছিল, ঠিক না বেটি? জুলকারনাইন এসকান্দার বলায় এসকান্দার বাদশা জুলকারনাইন দুনিয়া পৃথিবীর বাদশা ছিল, দুইজন মুসলমান পৃথিবীর বাদশা, দুইজন কাফের পৃথিবীর বাদশা, দুইজন মুসলমানের মধ্যে সুলাইমান নবী সারা বিশ্বের বাদশা ছিল। জুলকারনাইন এসকান্দার সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের বাদশা ছিল, নমরুদ সারা বিশ্বের বাদশা ছিল, বখত নসর সারা বিশ্বের বাদশা ছিল, আমার আপনার রসুল অর্ধ দেশের বাদশা ছিল,
সাইয়েদনা আবু বকর অর্ধদেশের বাদশা ছিল, সাইয়েদনা ওমর অর্ধদেশের বাদশা ছিল, ওসমান গনি জুল্লুর রাইম অর্ধদেশের বাদশা ছিল, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু অর্ধদেশের খলিফা বাদশা ছিলেন। ঠিক না বেটি? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কাতু কাতিহি যেইভাবে ভয় করার সেইভাবে ভয় করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন পাশ করলো, দুধে পানি মিশান যাবে না। কেমন ওমর, যেই ওমরকে দেখলে, যেই ওমরের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা 20 থেকে 22টা আয়াত কোরআনে নাযিল করছে, আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। কি ওমর, কাফেরের লিডার ছিল, কাফের অবস্থায় মুসলমানের লিডার। ওমরকে দেখলে শয়তান পালাই যায়, এক রাস্তা থেকে আরেক রাস্তা চলে যেত। যে ওমর আইছে, ওমর ওই দিকে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায়, জওয়ানি অবস্থায় এরকম পবিত্র ছিল, বর্তমান ঈমানদার ছেলেও মুসলমান হইয়া জওয়ানি অবস্থায় এমন পবিত্র ছিল না, সেন থাকতে পারে না। ওমর এমন পবিত্র ছিল, কাফের অবস্থাও তার নজর হেফাজত ছিল, কোন বড় পুরুষ মহিলার দিকে সে তাকায় না, এমনি কবুল হয়ে গেছে নাকি। ওমর বলছে পানি মিশান যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে খলিফা হাঁটতেছে, কার করে গঙ্গাই, কার করে চেন্নাই, কার করে খানা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, অন্ধকার রাতে ঘুরতেছে, চিপায় চাপায় গিয়ে দেখতেছে মা আর মেয়ে ঝগড়া করতেছে, মা বলতেছে মেয়েকে দুধে পানি মিশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে, শুনতেছে জন দাঁড়াই গেছে, মা বলতেছে মেয়েকে পানি মিশাও দুধের মধ্যে। মেয়ে বলে না, পানি মিশান যাবে না। বলে কেন? বলে মা আপনি কি জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন করছে, পানি মিশাইলে তার ব্যথাঘাত থেকে কেউ রেহাই পাবে না। মা ডাক দিয়ে বলে, ও মেয়ে তোর ওমর কি এখানে খাড়াইয়া রয়েছে নাকি, ও মেয়ে তোর ওমর কি এখানে নাকি, অথচ ওমর দাঁড়াইয়া রয়েছে। মেয়ে উত্তর বলে, মা যদি ওমর নাও আসে, কিন্তু ওমরকে যে বানাইছে, আমাকে যে বানাইলো, আপনাকে যে বানাইছে, সেই আল্লাহ তো আমাকে আপনাকে দেখতেছে। মা তখন চুপ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই জিনিসটা দেখলো যে হায় রে হায়, মেয়ের ভিতরে তো তাকওয়া আছে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আরেক অর্থ হচ্ছে তাকওয়া, যার ভিতরে তাকওয়া থাকবে, এই ইত্তাকুর অর্থ তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয়, ভয়ের নামই তাকওয়া। আর আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়া নিয়ে মরবে, যারা তাকওয়া নিয়ে কবরে যাবে, তাদের জন্য আমার জান্নাত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে একটা মনে করেন লাঠি গেইরা মসজিদে চলে গেছে, গিয়া ফজর পড়াইলো মসজিদে নববীতে, পড়ার পরের পরে জিজ্ঞাস করে সমস্ত সাহাবীদেরকে নিয়া, এই সাহাবি তোমরা যারা এখানে আছো, আমার ছেলের ভিতরে, আমার সন্তানের ভিতরে কে বিবাহ করবা বলো। আব্দুল্লাহ দাঁড়াই গেছে, ওমরের ছেলে, ডাক দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি বিবাহ করব। আমরা বিবাহ করতে গেলে কতজন আগে, 30 জন, 30 জন মাইয়া থাকবে, তো সমাজ, তোর সমাজের গোষ্ঠী গিলা সমাজ, লানত আর গদক বর্ষিত হবে এই সমস্ত বিবাহের ভিতরে, কোরআনের হাদিস অনুযায়ী। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়জন নিয়ে যাইছে, ওমর রাদিয়াল্লাহু কি দেখছে, তাকওয়া। মা বলে পানি মিশাও, মেয়ে বলে না, আল্লাহর ভয় করছে, এই ভয়ের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া আছে, এই মেয়েটাকে আমি পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে নিলে আমার শান্তি। ঠিক না বেঠি? আমরা কোলার বউ চাইতে যাই প্রথম 20 জন, রাগ করবেন না, কোরআনের কথা, আপনি যত বড়ই হাদিস আপ, যতই বড়ই হুজুর হন না কেন, এই আমল যদি থাকে, কিয়ামত পর্যন্ত ঘরের ভিতরে শান্তি আসবে না, ওই পুত্র বধু দ্বারা আপনার এক গেলাস পানিও ঘটবে না। লেখা রাখেন সন্দেহ নেই, প্রথম 20 জন রাখেন, কোলা বিয়া করবো, মাইয়া বিয়া করাইবো, ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, ঠিক না বেঠি? করে কর, মানেন না মানেন, ঠিক না বেঠি? সেটা কর, মানেন না মানেন আপনাদের বিষয়, কিন্তু ঠিক না বেঠি? সেটা বলতে আমরা বিয়া, আমরা হয়েছে না, 30 জন ছাড়া সমাজ, আমাদের সমাজ কোরআন অনুযায়ী, কি অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের সমাজ যতদূর চেষ্টা করি, আমরা তো চেষ্টা করি না,
30 জন দেখতে, 40 জন চাইতে, আবার ফুলার গাল ম্যাচ দিতে হবে, ফুলার বন্ধু বান্ধব 30 জন, সবদের জিরার গোড়া আপনাদের প্রত্যেকের আমল নামায় জমা হয়েছে। সমস্ত সমস্ত কোরআন দিয়ে চলবে, সমাজের কথায় কোরআন চলবে না, সমাজের কথায় কোনো হুজুর আলেম হাক্কানি ওলামারও চলতে পারে না, ঠিক যাবে ঠিক কম। তাকওয়া তার নাম, তাকওয়া যদি আল্লাহকে ভয় করে, আপনারও তো ছিল আমার পুত্র বধূ আমার ছেলে বিয়া করাইবো আমি কেন বেতন নেই, আপনি আল্লাহকে ভয় করেন না, যতই মসজিদে সেজদা করতে করতে কালা দাগ ফেলাই দিছেন আল্লাহ বলে দেখুন এখনো তুমি তাকওয়ার মিম্বরে বসতে পারলা না, এখনো তুমি তাকওয়াওয়ালা হইতে পারলা না, তুমি যে 20 জন নিয়া তোমার পুত্র বধূ দেখাইছো কোনো আলেমের সাথে যোগাযোগ করছো নি শরীয়তে জায়েজ কিনা, কিও জায়েজ কিনা জিগায় না হুজুরের কাছে জিগায় না, আরেক দোষে যাওয়া যাইবো না, কবুল এটা কি ধরা যায়? ফেরাউনের বান্দি বাসে না ইমান ছাড়লো না, তিনজনকে জ্বালাই দিল তারা কেমনি পারলো, তার জন্যই তো জান্নাত, আর আমি আপনি ঘুমাইয়া ঘুমাইয়া মনে করতেছি আমার জান্নাতে চলে যাইব অনেক সুন্দরভাবে। আল্লাহ বলেন হাক্কাত ফাদিহি, ভয় করো ভয় করার মতো। ওই মেয়েটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ পুত্রবধূ বানাইলো শুধু তাকওয়ার কারণে। দ্বিতীয় আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হইয়া তোমরা মরিবা না, মুসলমানে গুয়াদগার দান নেহাদান আলানে খুদ পদস্তে খাজাদাদান গলবে সুরতে আদিমি ইউসাবুদে আহমদ আবু জাহাল হাম্মেক সাবুদে আদিমি রা আদিমি এতলাজ নাস ওদে রা গলবু নাবাসাদ আইজামাস। মুসলমান হইতে হলে গুণের প্রয়োজন, মুসলমানের এক নম্বর গুণ ইমানের এক নম্বর গুণ হচ্ছে নামাজ, কি জুলগত কি নামাজ। দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলে তেলাওয়াতে কোরআন ইন্নামা আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, দুই নম্বর গুণ হইছে যেইখানে কোরআন হাদিস হবে কোরআনের তেলাওয়াত হবে মুমিনরা শুনবে, কি করবে শুনবে, শোনার কারণে যাদাকুম ইমানা তাদের ইমানটা বাড়বে, ইমানটা বাড়বে। আজকে তো আমরা গুনাহের কাজ শুনতে শুনতে অন্তরকে বোঝাই ফেলছি, কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহ রাসূল ফরমান তুমি ইমান কিভাবে বুঝবে তোমার অন্তরে ইমান আছে কিনা, ইমানের স্কেল রাসূল দিয়ে গেছে পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআত সাইয়াতুকা ফাআনতা মুমিন, আল্লাহ রাসূল ফরমান তোমাদের হায়াতের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো কাজটা নামাজটা রোজাটা বয়ানটা কোরআনটা ভালো কাজ যদি জীবনের মধ্যে তুমি খুশি জমা করতে পারো, আর যদি জীবনের প্রথম থেকে গোনার কাজটা যদি তুমি আফসোস জমা করতে পারো, হায় রে হায় আমার থেকে গোনা হয়ে গেছে আফসোস আফসোস, আল্লাহ রাসূল বলেন ফা আনতা মুমিন, তাহলে বোঝা যাবে যে তুমি মুমিন, তোমার ভিতরে ঈমান আছে। কিন্তু আযান হয় মুমিন আফসোস করে না, আমরা নামাজ পড়ি এখানে সবুর হাঙ্গামা হইতেছে মুমিন আল্লাহকে ভয় পায় না, ঈমান তো আপনার ভিতরে পাওয়া যাইতেছে না, হ্যাঁ পাওয়া যায় ঈমান পাওয়া যাইতেছে না, ঈমানদার তাদেরকে বলে রাসূল বলে তুমি কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, আমরা কই কিন্তু যাওয়া লাগবে জানার জন্য, ঠিক না বেটি, জানার জন্য যাইবেন ঈমান কার কাছে, আপনার তার নিয়ে পরীক্ষা করতে পারবেন, আযান দিলে যদি আপনি খুশি হন, কোরআনের তেলাওয়াত শুনে যদি আপনি খুশি হন।